देखते वो भालू रख से पूरा एक ता आइलैंड आइलैंड व्यापार आ चे इधर गेट खुला जाए हाँ ये जो डॉक्टर है एरोकोम गाड़ी टा इधर बेलून टेलून बिक्री होते हैं एरोकोम करे घूर चे औरा আর উপর থেকে সমুদ্র দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ব্লগে। আজকে আমি সমুদ্রের ধারে এসেছি, মানে আমি মানে আমরা দুজনে। তো যাওয়ার আগে একটু সমুদ্রের ধারে ঘুরে নি ভাবলাম, আর মাত্র দুদিন বাকি আছে আমাদের এখান থেকে চলে যাওয়ার। তো তাই ভাবলাম একটু ঘুরে টুরে নি সমুদ্রের ধারে। আর এই সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট হাঁটতে 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 আমরা চলে এসেছি। এখানে আছে মার্টক্স বলে একটা দোকান, তারপরে আছে প্লেজার পায়ার। আর এই আজকে শনিবার, এই সমুদ্রের ধারে লোকজন আছে মোটামুটি, জানি না কথাগুলো কতটা কি শোনা যাচ্ছে। প্রচুর হাওয়া এখানে, তো সাউন্ডের হয়তো একটুকু প্রবলেম হতে পারে, যদিও এখনো পর্যন্ত সব ভিডিওতেই সাউন্ডের প্রবলেম, কারণ এখানে প্রচণ্ড হাওয়া থাকে সব সময়, তাই সাউন্ডের প্রবলেম সবসময়ই হয়। দেখতে থাকো ব্লগটা। ভাবলাম যে চলে যাওয়ার আগে সমুদ্রের ধারের ভিডিওটাও করে নিই, তাই আমরা আজকে বেরিয়ে পড়েছি দুজনে। এই যে রাজু, এই হচ্ছে মার্টক্স, এই দোকানটাতে ঢুকবো, এটা হচ্ছে এন্ট্রি। আর এখানে সবাই সমুদ্রের ধারে স্নান করছে। এখানে এরকম করে শাঁখগুলো সাজিয়ে রেখেছে, এখানে তো শাঁখ পাওয়া যায় না, এগুলো যা সাজানোর জন্য, এখানে তো আর শাঁখ লাগে না, কারণ শাঁখটা বিক্রি হয় না। এই মুক্তটা কোথায়? এই যে এই যে এখানে সব কোরাল টোরাল আছে। এই কোরালটা খুব সুন্দর। আর এখানে সব কিছুই পাওয়া যায়, যেহেতু সমুদ্রের ধারে, সমুদ্রের ধারে যা যা প্রয়োজন এগুলো হচ্ছে বাচ্চারা নিয়ে খেলে, বাচ্চাদের খেলার জিনিস। এখান থেকে আসলে যারা ঘুরতে টুরতে আসে তারা এখান থেকে নিয়েও যায়, মানে যেরকম আমরা ওখান কোথাও গেলে যেরকম নিয়ে আসি ওখানকার স্মৃতি হিসেবে। তো এখানেই হচ্ছে এই দোকানটাই আছে, যারা হচ্ছে এখানে বেড়াতে এসে স্মৃতি হিসেবে কিছু নিয়ে যায়। তো আমরাও চলে এলাম, মেনলি ওইগুলো কিনতে হবে আমাদের, আমরা এত বছর আছি, একটা তো গ্যালভেস্টনের স্মৃতি নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, এগুলো হচ্ছে ম্যাগনেট। এই জামা কাপড়ও পাওয়া যায় এখানে টুকটাক। এই দেখো, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এই এই আনারস, এটা অন্যরকম না দেখতে, ভালো শোপিস টাইপের হবে, এটা নেবে? কিন্তু এটা তো গ্যালভেস্টন কোথাও লেখা নেই। এখানে শুধু কোরাল রেখেছে, কোরাল, কত ধরনের কোরাল।
এগুলো কি মা গো? এগুলো কি কাঁটা কাঁটা? আমরা এখন খুঁজে যাচ্ছি কি নেওয়া যায়। এই যে আরেকজন দেখে যাচ্ছে, দেখো এই যে দেখছে, এটা কি আয়না? হ্যাঁ আয়না নিয়ে যাবো শেষে। এরকম বাইরে এরকম, এটা কি চামচ একটা? এগুলো সব গার্ডেন গার্ডেন জামা। এই জায়গাটাতে বসে সবাই সমুদ্র উপভোগ করে, দেখো এই জায়গাতে সবাই বসে আছে একদম সমুদ্রের কাছে। এখান থেকে সবাই সমুদ্র দেখে চেয়ারে বসে বসে খাওয়া দাওয়া করে আর সমুদ্র উপভোগ করে। হ্যাঁ ওরাও এখানে স্নান করছে। ওই দূরের দিকে হচ্ছে জাহাজ গুলো দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। দেখো এই যে দূরের দিকে জাহাজ গুলো, মেক্সিকোর বর্ডার, মানে মেক্সিকোর বর্ডার, ওখানে জাহাজ গুলো পাহারা দিতে থাকে সব। আমেরিকার মেক্সিকো বর্ডার, ওখানে ওই জাহাজ গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, লাইন দিয়ে দেখেছো, লাইন দিয়ে পাহারা। রাত্রিবেলা অনেক ভালো। হ্যাঁ রাত্রিবেলা লাইট চলে ওইগুলোতে, দূর থেকে এখান থেকে ব্যাপক লাগে দেখতে। টুপিগুলো একটা নেবে? এই যে আমাদের অনেক দেখে দেখে এটাই পছন্দ হলো, সুন্দর দেখতেও ভালো লাগছে। পুরো একটা আইল্যান্ড আইল্যান্ড ব্যাপার আছে, মাছ আছে, পাম ট্রি আছে, গ্যালভেস্টন আইল্যান্ড লেখাও আছে। এই যে এইগুলো সুন্দর লাগছে, তাই এটাই নিলাম। আরো গোল, হ্যাঁ গোল আছে, পিরামিড আকৃতির আছে, তারপরে এখানে হচ্ছে চার কোণা আছে, এখানে মাছ নেই, এগুলো কচ্ছপ আছে। আমাদের ওটাই বেশ ভাল লাগলো, কালারফুল এটা, তাই এটা নিলাম। দেখতে অ্যাকোয়ারিয়াম টাইপের অনেকটা, অথচ সুন্দর। এগুলো দেখো সুইট, এই গাড়িগুলো ভালো না? দেখো এটা গেট খোলা যায়। হ্যাঁ হ্যাঁ এটা পালতোলা, সুন্দর, এটাও ভালো। এগুলো নেবে একটা? এই আমরা মারডক্স থেকে বেরিয়ে এলাম। মারডক্স মানে যেখানে ওই যে ঝিনুক টিনুক, কোরাল টোরাল ইত্যাদি এইসব জিনিসগুলো পাওয়া যায় সমুদ্রের ধারে। এখানে খুব একটা বসে না, মানে আমাদের ওখানকার মতন যেরকম ফুটপাতে বসবে বা সন্ধ্যেবেলা মানে দোকান টোকানগুলো যেরকম শুরু হয়ে যায়, তো এখানে ওরকম নয়। এখানে পার্টিকুলার কিছু দোকান আছে, তো ওই দোকানগুলোতে এই ধরনের ঝিনুক টিনুক এইসব জিনিসগুলো পাওয়া যায়। আর এ হচ্ছে এই যে এটা কিনলো, তো এর ঠিক উল্টো দিকে এখানে প্লেজার পায়ার আছে, ওখানে ওই রকম নাগরদোলা, বিভিন্ন ধরনের রাইডস এইসব জিনিসগুলো আছে। তো ওখানে এই যে দেখা যাচ্ছে রোলার কোস্টার ফোস্টার এইসব, এই সামার ভ্যাকেশনের সময় হচ্ছে এখানে লোকজনের মানে ভিড় বাড়তে থাকে। এই সন্ধ্যাবেলার দিকে এই রাইডসগুলোতে মানে সবাই খুব উপভোগ করে। আর চারিদিকেই দোকানপাট এরকম আছে, তারপরে হোটেল ফোটেল লজ এগুলো সব তো আছেই, সবই ইনডোর। মানে বাইরে থেকে মানে খাওয়ার দেখছি গিয়ে মানে জাস্ট একটা তেলে ভাজা খেয়ে নিলাম বা এ করলাম, এই ব্যাপারটা নয়। মানে দোকানের ভেতরে ঢুকতে হবে, ঢুকে এই সব, এখানে তো বারবিকিউ বা ওই ধরনের, আর এইগুলো রাস্তার ধারে ধারে যে পাবলিক টয়লেট এরকমভাবেই আছে। এই বিভিন্ন দোকানগুলোতে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, এরা এখানে কী সব বানাচ্ছে কিছু পাতা ফাতা দিয়ে। আর এদিকে একটা ট্যুর, এই এটাকে ডাক ট্যুর বলে, মানে এরকম একটা গাড়ি যেটা জলেও চলে আবার স্থলেও চলে। স্থলে এই যে ওর চাকা ফাঁকাগুলো আছে, যখন জলে নামে তখন হচ্ছে ওই চাকাগুলো ঢুকে যায়, ওর সাইজটা দেখে সবাই বুঝতে পারছ। এদিকে একটা ফাইভ ডি থিয়েটার, সার্ক অ্যাটাক বলে, এই যে ডাক ট্যুরের এরকম গাড়িটা। এখানে বেলুন টেলুন বিক্রি হচ্ছে। এইখানে 4th জুলাইতে হচ্ছে মানে প্রচুর আতশবাজির খেলা চলে,
4 জুলাই হচ্ছে আমেরিকার স্বাধীনতা দিবস। এই রাস্তা দিয়ে মানে ওরকম প্যারেড ফ্যারেড হয় যেরকম মার্ডি গ্রাসের সময় হয়েছিল। আমরা আর একটা ভিডিও বানিয়েছি মার্ডি গ্রাসের, সেটা পারলে দেখে নিও। আর এই যে প্লেজার পায়ার, তো এর ভিতরেই বিভিন্ন রাইডস গুলো আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এরকম করে ঘুরছে ওরা, আর উপর থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এদিকে একটা দোকান আছে, খাবারের দোকান আছে ভেতরে ভেতরে। এখানে এই যে টিকিট কাটার লাইন, এবার বিভিন্ন রাইডসের জন্য বিভিন্ন দাম আছে। তো আমরা ওই দিক থেকে এলাম, এবারে বাড়ির দিকে রওনা হচ্ছি। আর এর ধারে ধারেই হচ্ছে সমুদ্র। এই যে পেছনে মার্ক ডক্স, এটা হচ্ছে গালফ অফ মেক্সিকো বা মেক্সিকো উপসাগর। তো আমার পেছনে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোটেল গ্যালভেজ। এটা অনেক পুরনো আর খুবই অভিজাত একখানা হোটেল। এই সমুদ্রের ধারে বা গ্যালভেস্টনে অনেকদিন থেকেই মানে এর একটা রাজত্ব আছে। এখানে বিয়েবাড়ি থেকে শুরু করে বিয়েবাড়ির রিসেপশান বা অনেক মিটিং ফিটিং বা কনফারেন্স, এই সব ধরনের জিনিসগুলো হয়। আমাদের একটা কনফারেন্সও হয়েছিল, ভেতরে বিশাল চাকচিক্য আছে আর কি। একটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে নাকি ভূতও আছে। দেখো একটা পুচকুচ আছে। এই হচ্ছে হোটেল গ্যালভেজ, আর এইদিকে এই সমুদ্র। সি ওয়ালের বাস, মানে বিশেষত টুরিস্টরাও মানে এখানে ঘোরাফেরা করে এই বাসের মাধ্যমে। এই বাসটা পার্টিকুলারলি ওইদিকে হচ্ছে ডাউনটাউন, তো এই ডাউনটাউনের দিক থেকে আসে বা এই রোডটা ধরেই মানে চলতে থাকে। এই যে সি ওয়াল যে রোডটা মানে সমুদ্রের ধারে ধারে, আর এদিকে দেখতে পাচ্ছ এই যে সমুদ্রের ধারে এরকম লাইফ গার্ড ঘুরে বেড়াচ্ছে। সিকিউরিটি এখানে বেশ ভালো সব সময়ের জন্য। আমরা এখন বাড়ির কাছাকাছি চলে এলাম, আর এইখানে কাছাকাছি জায়গায় বলতে মানে কিছু এই সাবওয়ে আছে, ম্যাকডোনাল্ডস আছে, আর এদিকে কিছু হোটেল ফোটেলও আছে। আর সামনে হচ্ছে একটা স্টিওয়ার্ড ব্রিজ, মানে যেটা আমাদের বাড়ির কাছেই একদম বলতে গেলে। তো স্টিওয়ার্ড ব্রিজে মানে এখন কাজবাজ চলছে, কিন্তু ওখানে প্রচুর ভিড় হয় আর ওখানে লোকজনও মানে আসতে পছন্দ করে, অনেক চওড়া বীচ। তো আর এই যে পেছনে দেখছো, পেছনে এই যে এরকম এমেরাল্ড হোটেল আছে, এদিকে একটা মানে এরকম দোকান আছে বিভিন্ন গিফট ফিফটের জন্য, আর পিৎজার দোকান, আর এই যে এখানে ম্যাকডোনাল্ডস, আর ওইদিকে আছে সাবওয়ে। এই দোকানটার নাম হচ্ছে উইংস। এই হচ্ছে স্টুয়ার্ট বিচ, এখানে এখন কাজ চলছে, সামনে সামার। তো সামারে প্রচুর লোকজন হবে, তো তার জন্য আগে থেকে আবার মানে ঠিকঠাক করে দিচ্ছে বিচটাকে। আর এইদিকে চিলিজ বা মানে সেদিকে সাবওয়ে, সাবওয়েও দেখা যাচ্ছে। আর পেছনের দিকে একটা পিৎজা দোকান আছে। এই বিচেই হচ্ছে, এই স্টুয়ার্ট বিচেই কোনো একটা সিনেমা হয়েছিল, সম্ভবত বং কানেকশন বা এরকম কিছু। তো এখানে একটা শ্যুটিং হয়েছিল কোনো একটা গানের, একটা গানের শ্যুটিং হয়েছিল, অনেক পুরনো সিনেমা। আর এখানে এই যে নিউ ইয়র্ক রুসোস পিজারিয়া,
তো নিউইয়র্কের নিউইয়র্কের পিৎজা হচ্ছে একটু বিখ্যাত। তো এখানে আমরা খেয়েছিলাম পিৎজা, মোটামুটি লেগেছে। আর সামনের দিকে এই রাস্তা চলে গেছে একদম ইস্ট বিচের দিকে। তো সেই ইস্ট বিচেও মানে ভালোই লোকজন হয়, ওখানেও বিশাল বড় বিচ আছে। ওখানেই হচ্ছে বালির উৎসবটা হয়েছিল, স্যান্ড ক্যাসল। তো তারও ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো, ডেসক্রিপশনে চেক করতে পারো। এই আজকে একটু ববলুকে নিয়ে চলে এসেছি সমুদ্রের ধারে, কাল আমরা চলে যাব, তাই একটু ওকেও ঘোরানোর দরকার আছে। তাই জন্যই সমুদ্রে এলাম মেনলি, ওকে দেখানোর জন্যে। কাল আমরা গ্যালভেস্টন থেকে যাচ্ছি ফাইনালি। আর এখানে আপাতত খুব একটা লোকজন নেই। হ্যাঁ, এখানে এই বীজটাতে হচ্ছে কাজ হচ্ছে বলে এখানে এখন লোকজন এতটা নেই। এটা আমাদের রুমের কাছাকাছি, এটা আবার কাজ কমপ্লিট হলে তখন লোক হবে, কারণ সামার ভ্যাকেশন পড়ছে। তো গ্যালভেস্টনের শেষ দুদিন, কাল আমরা গেলাম ওই প্লেজার পায়ার মার্ডক্স ঘুরে টুরে। আজকে গোপালকে নিয়ে বেরিয়েছি একটু সমুদ্রের ধারে ঘুরে, বাড়ি ঢুকে যাব, তারপরে গিয়ে কাজ বাজ আছে, গোছানো আছে, কাল সকাল সকাল বেরিয়ে যাব। এই যে দেখো, এই হচ্ছে একদম ফাঁকা জায়গা, আর ওই দূরে দেখা যাচ্ছে প্লেজার পায়ার, একটা হুইল দেখা যাচ্ছে। এই যে এইটা হচ্ছে প্লেজার পায়ার, ওইখানে হচ্ছে ক্রুজটা যাচ্ছে, এখান থেকে যাচ্ছে ওইগুলো সেই ওয়েস্ট ইন্ডিজের আইল্যান্ডগুলোতে যায়। এই যে সামনে যে দেখছো এই বিল্ডিংটা সামনে, এই যে তো এই বিল্ডিংটাতে শুনেছি এখানে হচ্ছে শাকিরার ফ্ল্যাট আছে, সেই আমেরিকান গায়িকা। আর এখানে এই যে কাজ বাজ হচ্ছে, এখানে বালি ফালি এগুলো সব জমা টমা করছে, এই বীজটাকে মনে হয় পরিষ্কার করছে চারিদিকে। এই হচ্ছে পেছনে সমুদ্র, ওখান থেকে আমরা এলাম এইদিকে। এই স্টুয়ার্ট বিচের এই জায়গাটায়, স্টুয়ার্ট বিচের এই জায়গাটায় হচ্ছে মানে যখন লোকে স্নান করে নেয় তারপরে এখানে এসে বাকিটা আর কি, সমুদ্রে স্নান করার পরে বাকি এখানে পরিষ্কার জলে স্নান করা এই বিল্ডিংটাতেই করা যায়। আর এখানে দেখো সব শঙ্খচিলগুলো, সিগাল, তারা সবাই, আগে একটা ভিডিওতে দেখিয়েছি, এরা মোটামুটি খাওয়ার দাওয়ার খুব পছন্দ করে। চিপস ফিপস যদি ছুঁড়ে ওপর দিকে ছোঁড়া হয় তারা বেশ সুন্দর করে ক্যাচ ধরে। কি মজা হলো, মজা হয়েছে, খুব মজা হয়েছে। এই যে সমুদ্র থেকে এলাম, এদিকে এখানে, আচ্ছা এই সামনে যে দেখতে পাচ্ছ এই এরিয়াটা, এই এরিয়াতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট ফুরিস্ট আসে, দিয়ে এখানে ক্যারাভেনগুলো বা রিক্রিয়েশন ভেহিকেল আরভি ও বলা হয়। তো এর ভেতরেই মানে ঘর টর, তাঁবু টাবু ইত্যাদি এগুলো সব আছে। আর এখানে এই যে চার্জিং স্টেশনগুলো আছে, প্রত্যেকটা গাড়ি এসে এখানে এই যে চার্জ করে, ভেতরে থাকে, মানে যারা হোটেলে থাকবে না বলে একটু অ্যাডভেঞ্চারাস, তারা হচ্ছে এরকম যে যার গাড়ি ফাড়ি নিয়ে এসে এগুলো ভাড়ায়ও পাওয়া যায়, কারো কারো পার্সোনালও আছে। সামনে একটা রিসর্ট আছে, এখানে একটা সুইমিং পুল আছে, আর এইদিকে হচ্ছে হেলিকপ্টার রাইড। এই যে সামনে ওখানে হেলিকপ্টার এখন নেই, এই এখানে বিচে কাজ ফাজ হচ্ছে বলে এইখানটায় এরকম নেই, কিন্তু এখানে হেলিকপ্টার রাইড মোটামুটি ওই $40-50 দু চার মিনিট এরকম ঘুরিয়ে দেয়। আর এটা হচ্ছে সিওয়ালের রাস্তাটা, এদিকে এটা এই যে রিসর্ট স্যান্ড পাইপার আরভি রিসর্ট, এখানে বেশ সুন্দর ফুল হয়েছে, ফুলটা তো বেশ ভালো। এই যে দেখো এরকম তোলাতুলি করো না বেশি, ও ফুল তুলে নিল টুক করে, গোপালকে দিয়ে দিল। সামনে এরকম একটা হোটেল আছে,
আর ওদিকে ওই যে বেস্ট ওয়েস্টার্ন হোটেল, ওরই পাশেই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। এদিক থেকেও দেখা যাচ্ছে অ্যাপার্টমেন্টের একটা অংশ, এই হোটেলটা জাস্ট পেছনে। এই যে সামনে হচ্ছে এই বেস্ট ওয়েস্টার্ন, মানে ওদিকে সমুদ্র, সমুদ্র দেখলে, সমুদ্রের পাশেই, মানে এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে। এখানে তো অসংখ্য হোটেল আছে, অসংখ্য মানে থাকার জায়গা। এটা একটা বড় হোটেল হিলটনের, আর এদিকে হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন। এটা পুরো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, এখানে অনেকগুলো বিল্ডিং মানে একসাথে এদিক ওদিক দিয়ে মোটামুটি জোড়া। এদিকে হচ্ছে এরকম এই ব্যালকনি ফ্যালকনি আছে, সবসময় সমুদ্রের হাওয়া আসছে ব্যালকনিগুলোতে। এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, ক্যাসা গরিব অ্যাপার্টমেন্ট। এখানে গাড়ি পার্কিং এরিয়া, এই বিল্ডিং টুতেই হচ্ছে আমরা থাকি। আর এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট, ক্যাসা গরিবের অফিস। এখানে কার্পেট, এদিকে এলে হচ্ছে এখানে কখনো কখনো অনুষ্ঠান করা যায়, অনেকে করে, অনেকে বার্থডে পার্টি ফার্টি, মানে যে যেরকম পারে অ্যারেঞ্জ করতে চাইলে এরকম করতে পারে এই জায়গাটাতেই, মানে। আর এই যে সুইমিং পুল, চলে এলাম, এটা হচ্ছে লেভেল টু। এই করিডোর, এর দুদিকেই এরকম করে ঘর, 233। আর ওপরে এই যে লাইট, ফায়ার অ্যালার্ম ফেলামও আছে। এদিকে এই যে মিটার বক্স, মিটার আমাদের চেক করতে হয় না, এখানে সব তো অনলাইনেই সব কিছু হয়ে যায়। এই চলে এলাম আমাদের রুমে, এটা হচ্ছে আমাদের রুম 218। তো আমাদের সমুদ্র টমুদ্র দেখানো, বা আমরা নিজেরাও দেখলাম, গোপালকেও দেখালাম, তো এখানে মোটামুটি এই পর্যন্ত। হ্যাঁ, গ্যালভেস্টনের জার্নি এই পর্যন্ত, আজকে লাস্ট দিন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। হ্যাঁ, টাটা।